আমরা লহুজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন 3 নং ওয়ার্ড সন্দিশা নপাড়া গ্রামে অবস্থান করছি। গত রাত থেকে এই পর্যন্ত এই জিও ব্যাগ নদীর পরবর্তী অবস্থা, জিও ব্যাগ সরে যে নদীর ভাঙন দেখা দিয়েছে, দেখেন ভয়াবহ অবস্থা। ওই যে অলরেডি একটা গাছ পড়ে গেল, এই যে দেখেন। আমি আরও দেখানোর চেষ্টা করছি, এই জায়গায় কয়েকটা ঘর ছিল, ঘরগুলো পড়ে গেছে। এই যে দেখেন গাছগুলা। আর স্থানীয় জনগণ বলছে জিও ব্যাগ দ্বারা করা তো সম্ভব না, ভাঙ্গন রোধ করা সম্ভব না বলে জানাচ্ছে। আরও দেখানোর চেষ্টা করছি। আমরা এই জায়গায় কয়েকটা ঘর ছিল, ঘরগুলো ওই যে সরিয়ে নিচ্ছে, এই যে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে, এবং গাছগাছালি কেটে একটু সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কয়েকটা গাছ কেটেছে। আমি একটু রিস্ক নিয়ে যেতে যাচ্ছি, একটু ওইটাই দেখি যাওয়া যায় কিনা, চেষ্টা করতে সমস্যা করি। এই যে দেখেন কি অবস্থা হয়েছে তুদু নদী ভাঙ্গনের কারণে। তাই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো এই লহুজংয়ের মানচিত্র একদিন মুছে যাবে। তাহলে দ্রুত লহুজং মানচিত্র, লহুজং নদীবন্দর এরিয়া অন্তত পক্ষে ভাঙ্গন প্রতিরোধে, ভাঙন যেন প্রতিরোধ করা যায়। এই জিও ব্যাগ দিয়ে সাধারণ জনগণ বলছে এই জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা সম্ভব না, কারণ নদীর পানি বাড়লে, এখন তো নদীর মাত্র শুরু বর্ষার মৌসুম শুরু, এই বর্ষার মৌসুম শুরুতেই যখন নদী ভাঙন দেখা দিয়েছে, বর্ষার সময় এই নদী ভাঙন আরও বেড়ে যাবে। কারণ তখন নদীর স্রোত বাড়বে, স্রোত বাড়ার কারণে এই জিও ব্যাগগুলো থাকবে না, জিও ব্যাগগুলো স্রোতের গতিতে জিও ব্যাগগুলো ঘুরে যাবে, এবং ঘুরে গেলেই দেখা গেছে এই নদী ভাঙন দেখা দিবে এবং লহুজংয়ের মানচিত্র ধীরে ধীরে অবনতির দিকে যাবে। তাহলে লহুজংয়ের মানচিত্র রক্ষার ক্ষেত্রে প্রশাসনের কাছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই জিও ব্যাগ ফেলে হোক বা ব্লক ফেলে হোক, দ্রুত এই ভাঙন কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।